হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রান্নাঘরে এক্সিট ফ্যান কীভাবে পরিষ্কার করবেন সেই ভিডিওটি। তো এই এক্সিট ফ্যানের মধ্যে কিন্তু অনেক ময়লা আবর্জনা জমেছে, আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি এটা কিভাবে পরিষ্কার করি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে এই ফ্যানটা খুলে নিয়ে চলে এসেছি। এবারে আমি এই যে ময়লা রয়েছে ফ্যানের মধ্যে, আমি বাথরুম পরিষ্কার করার জন্য যে ফ্লাশ ব্যবহার করা হয় ওইটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই ময়লার উপরে। এতে করে কিন্তু যেই জায়গায় এই ফ্লাশটা পড়বে সেখানেই কিন্তু ফ্যানের মতন হয়ে ময়লাটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো আমি এইভাবে একটি ছুরির সাহায্যে ময়লাগুলো আমি খুব সহজভাবে তুলে নিচ্ছি। আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীরকমভাবে খুবই আলতোভাবে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে যেদি যে দাগগুলো সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি একটি বোল নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি ডিটারজেন্ট পাউডার নিয়ে নিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ, আর এর মধ্যে আমি ফ্ল্যাশ দিয়ে দিয়েছি। এবারে একটি আমি বস্তা যে পাওয়া যায় ওই বস্তা, পেঁয়াজের যে বস্তা থাকে তো ওইটা একটু ধার টাইপের থাকে, তো সেজন্য আমি এই বস্তাটি নিয়েছি। তো এই ডিটারজেন্ট পাউডার আর ফ্ল্যাশের যে মিশ্রণটি রয়েছে সেটা দিয়ে আমি এইরকম ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো ফ্ল্যাশটা কিন্তু শুধুমাত্র ময়লা তাড়াতাড়ি যেতে সাহায্য করে, কিন্তু একটু আঠালো ভাব থেকে যায়। আর আমি এর মধ্যে কিন্তু গরম পানি দিয়েছি, অবশ্যই গরম পানি দিতে হবে, তাহলে কিন্তু এই ময়লাটা খুব তাড়াতাড়ি উঠে আসে। তো এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি, আর সবশেষে আমি দেখিয়ে দেবো কীরকম পরিষ্কার হয়েছে। তো এবারে আমি এই মিশ্রণের মধ্যে আমি ক্লোরেক্স দিয়ে দিচ্ছি। এই ক্লোরেক্স হলো কাপড়ের যে দাগ থাকে সেগুলো যেতে সাহায্য করে। তো এই ক্লোরেক্সটা আমি দিয়ে আবারও ভালো করে ঘষে মেজে নিচ্ছি। আর আমি হাতের মধ্যে একটি হ্যান্ড গ্লাস পরে নিয়েছি, এতে করে হাতের মধ্যে যদি কোনো কাটা থাকে, হাত যদি কাটা থাকে তাহলে কিন্তু আর জ্বালাতন করবে না। তো সেই জন্য আমি হ্যান্ড গ্লাস পরে নিচ্ছি, আপনারা যেরকম সুবিধা সেই রকম করে নিতে পারেন। তো আমি একদম ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি, তারপর আমি গরম জল দিয়ে এটা ধুয়ে পরিষ্কার করে দেখে দেবো। আর যে ফ্যানটা রয়েছে ওই ফ্যানটাও আমি এবারে পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফ্যানের বক্সটা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি ফ্যানটা পরিষ্কার করে নেব। তো ফ্যানের মধ্যেও কিন্তু অনেক ময়লা আবর্জনা জমেছে, আর আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু এইরকম মানে ভিডিও করার হচ্ছিল না, করব বলে আর আপনাদের সাথে শেয়ার করব সেজন্য। তো এবারে আমি ফ্যানটাও পরিষ্কার করে নিচ্ছি এইরকম ঘষে মেজে। তো উপরের অংশের মধ্যে একদম কম জমেছে ময়লা, নিচের অংশের মধ্যে অনেক জেদি ময়লা জমেছে ফ্যানের। তো আমি নিচের অংশটা পুরো ফ্যানটা আমি পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সামান্য হলে উপকারে আসবে। তো আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি বলে দেব। তো এই তো আমি ফ্যানের পিছনের অংশটা একদম পরিষ্কার করে নিচ্ছি, আর আমি এটা কিন্তু এই ডিটারজেন্ট পাউডার আর যে মিশ্রণটা রয়েছিল সেটা দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এইটা খুব তাড়াতাড়ি উঠে আসছে। তো এইরকম ধারালো বা শক্ত কোনো জিনিস দিয়ে আপনারা তুলে নিতে পারেন, ছুরি বা অন্য কিছু যেটা দিয়ে আপনাদের সুবিধা হয়। তো এইরকম করে পরিষ্কার করে নিয়েছি, এবারে আমি এটা গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে আপনাদের দেখে দিচ্ছি। আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পরিষ্কার হয়েছে, একদম ঝকঝকে ছকছকে হয়ে গিয়েছে। তো এইরকমভাবে আপনারাও পরিষ্কার করে নিতে পারেন। তো এটা আমি ধুয়ে মুছে তারপর আপনাদের দেখে দিচ্ছি আরও কতটা সুন্দর লাগছে। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এই তো আমি কিন্তু এটা রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি ধোয়ার পর, পরিষ্কার করার পর। তো এবারে আমি এটা দেওয়ালের মধ্যে লাগিয়ে আপনাদের দেখিয়ে দেব কতটা সুন্দর লাগছে। আগের থেকে কিন্তু একদম নতুন অবস্থায় ফিরে এসেছে, কতটা ময়লা ছিল, আর দেওয়ালের পাশেও কিন্তু সেই ময়লাগুলো লেগে রয়েছে। তো সেটা কিন্তু রং দিয়ে দিলে সেটা আরও সুন্দর লাগবে। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন।